টলিগঞ্জের সম্প্রতি সময়ের আলোচিত একজন তারকা হলেন দেব মোরবার এই তারকা তার কেরিয়ার অনেকগুলো চলচ্চিত্রে কাজ করেছেন সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে ঠিক এই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মাঝে আলোচনায় মোরবার টলিগঞ্জের এই তারকাকে আগামীতে খদান চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে যদিও চলচ্চিত্রটিতে তার বিপরীতে প্রথমবারের মতো ইদি পাল অভিনয় করবেন সেই সাথে চলচ্চিত্রটি তার অভিনয় করতে দেখা যাবে যিশু সেনগুপ্তাকে মোরবার বর্তমানে চলচ্চিত্রের প্রথম পোস্টার উন্মোচন করা হয়েছে সেখানে অবশ্য দেবের সঙ্গে যিশুকে দেখা যায় যদিও প্রকাশিত ছবিতে দেবকে দেখা যায় রক্তাক্তক চেহারায় সেই সাথে লম্বা চুলে লম্বা দাড়িতে তাকে দেখা যায় কিন্তু তার হাতে দেখা যায় কুঠারি মোরবার বর্তমানে এভাবে খধান চলচ্চিত্রের প্রথম পোস্টারে দেব ধরা দেয় কিন্তু প্রকাশিত প্রথম পোস্টারে দেবের সঙ্গে আরও দেখা যায় যিশুকে যদিও যিশুকে দেখা যায় সাদা পোশাকে কিন্তু তার চেহারায় রক্তের ছাপ দেখা যায় মরোবার লম্বা চুলের আগুনিত চেহারায় দেখা যায় তারকাকে কিন্তু তার ফেস থেকে এটুকু বোঝা যায় তিনি কোনো কিছু নিচ্ছে কেননা চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে এইটুকুও জানা যায় যে চলচ্চিত্রটি মূলত কয়লা মাফিয়াদেরকে কেন্দ্র করে ঠিক এই জন্যই ধারণা করা যায় কয়লার খনিকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝামেলা মোরবার দেবকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় প্রধান চলচ্চিত্রে সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে ঠিক এই জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য আলোচনায় মোরবার চলচ্চিত্রটিতে তাকে পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করতে দেখা যায় সোচাহুক জেনে তো নিলেন কলকাতা বাংলা চলচ্চিত্রের তারকা দেবের খাদান চলচ্চিত্রের প্রথম পোস্টার উন্মোচন যদিও বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য